রাজধানীর আসাদ গেটে মঙ্গলবার অস্ত্র নিয়ে প্রকাশ্যে যাত্রীবাহী বাসে হামলার ঘটনায় ছিনতাই নাকি পূর্ব শত্রুতা তার তদন্ত চলছে বলে জানিয়েছে তেজগাঁও জোনের উপপুলিশ এইচএম আজিজুল হক। মঙ্গলবারের ঘটনাটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে শেয়ার করা জর্দান আসিফ জানান হামলাকারীদের সবার হাতেই ছুঁড়েছিল। এদিকে একই স্থানে বৃহস্পতিবারও যাত্রীবাহী এক নারীর কানের দোল ছিনতাই হয়। আরো জানাচ্ছেন এ আর বাদল। গেল মঙ্গলবার সন্ধ্যা 6:30টার দিকে আসাদ গেটে জ্যামে আটকে থাকা বাসে মোবাইল নিতে ব্যর্থ হয়ে প্রকাশ্যে অস্ত্র হাতে চড়াও হয় ছিনতাইকারীরা। যাত্রীরা তখন একসঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু করলে রাস্তার উল্টো দিকে থাকা পুলিশের একটি ভ্যান থেকে বাঁশি বাজালে ও লাঠি দেখালে ছিনতাইকারীরা সেখান থেকে সরে যায়। এরপরই বড় ছুরি হাতে 3 থেকে 4 জন ছিনতাইকারী বাসের দিকে তেড়ে এলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভিডিও আপলোডকারী যুবক ঘটনার বর্ণনা দিয়ে জানান ছিনতাইকারীদের হাতে অস্ত্র থাকায় নিরাপত্তাহীনতার কারণে কেউ সামনে যেতে সাহস পায়নি। আমি প্রশ্ন করার পরে বললো যে ভাই কি বলেন, ওরা তো ছিনতাইকারী, আমার মোবাইল ছিনতাই করতে আসছে, আমার চোখে চোখ পড়ে গেছে, আমি ধমক দিছি। দেখেন কত বড় সাহস, 5-6 হাত দূরে গিয়ে আমাকে চাকু বের করছে মারার জন্য। তো বাসের সবাই সাথে সাথে ওই জানালা লক করতে বলছে, জানালা লাগে দরজা লাগাতে বলছে। তো ছিনতাইকারীগুলো আমাদের বাসের চারদিক দিয়ে ঘোরাঘুরি করছিলো চাকু নিয়ে। তো একটু পরেই অনেকক্ষণ জ্যাম ছিল, তো একই জায়গায় বাস দাঁড়ানো। তো ওরা বিভিন্ন গাড়ির চিপা চাপা দিয়ে হাঁটতেছিলো, বাসের চিপা চাপা দিয়ে। বাসের লোকজন বলা বলি করছিলো যে এরা নাকি সবসময় এরকম কাজ করে। এবং পুলিশ এরই মধ্যে তার সাথে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছে বলে জানান তিনি। ধরেন এরা ছিনতাইকারী, তো পুলিশের গাড়ি তো ওই পাশে রানিংয়ে ছিল, শোনার কথা না, বাট মানে পুলিশের গাড়ি রানিংয়ে চলে গেছে শ্যামলীর দিকে। এর একটু পরেই এই ছেলেগুলো আবার আসে, আইসা মানে এই যে আমরা যে জোরে পুলিশের কাছে বললাম এটাই আর কি অন্যায় হয়েছে, এই জন্যই আর কি ওরা আমাদের উপরে আবার জানালা দিয়ে ছুরি দিয়ে আবার মানে আমাদেরকে ই করার চেষ্টা করে, বিভিন্ন জানালা দিয়ে ঘুরে ঘুরে মারতে চায়। এদিকে একই স্থানে বৃহস্পতিবার ছিনতাইকারীদের কবলে পড়েন বাস যাত্রী আরেক নারী। আমি মেয়েপুর থেকে আসছিলাম আজিমপুরে, মেট্রো সার্ভিসের পাশে ছিলাম, জানালার পাশে ছিলাম, ঘুরেছিলাম। তারপর হচ্ছে ওই সেখানে যখন আসার থেকে গাড়ি আটকে ছিল, তখন হচ্ছে হঠাৎ করে সেই একটা এসব ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। তো সেখানে সে বলেছে যে না, তার ছিনতাই হয় নাই, ছিনতাইয়ের প্রচেষ্টা ছিল। এখন ছিনতাইয়ের প্রচেষ্টা করার পর যে ব্যর্থ হবে, যে গাড়ির ভিতরে ঢুকলো, তাকে কেন আশেপাশে ঘুরবে? কারণ ছিনতাইকারী তো সফল হোক আর ব্যর্থ হোক, সে তো সরে যাবে, তার তো ওখানে থাকার কথা নাই। তো বিষয়টা আসলে সত্য ঘটনা কি ছিল বা এই ধরনের বিষয়টা কি, যাই হোক যেটাই হোক, অপরাধ তো নিঃসন্দেহ হয়েছে, যে অপরাধী হোক আমরা বিষয়টা খতিয়ে দেখব। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে জানান এই কর্মকর্তা। এবং আমাদের সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিষয়গুলো খুব তাড়াতাড়ি গোচরে আসছে এবং খুব তাড়াতাড়ি র্যাপিড অ্যাকশন হচ্ছে। এ আর বাদল, আরটিভি, ঢাকা।